হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, সমাধান করতে চলেছি। তোমরা যারা এইটে পড়ো তারা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের জন্য যেন মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আমি আপলোড করি। তো এই ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান যেটা ছিল তোমাদের প্রথমে, সেটা আমি সমাধান করছি। তো প্রথমে আমরা যে বিষয়টা সমাধান করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা। দেখো, প্রথমে সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? উত্তরটা হবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বোঝাপড়া কবিতায় বলেছেন, সুখ এবং দুঃখ মানুষের জীবনে চক্রাকার পথে আবর্তন করতে থাকে। তাই সুখী জীবন উপভোগ করতে না করতেই যদি কোনো ঝামেলায় আমরা জড়িয়ে পড়ি, তাহলে আত্মহনন না করে ভেসে থাকতে হবে, লড়াই করতে হবে, এটাই হবে সবার চাইতে শ্রেয়। পরের প্রশ্ন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তোমরা লিখবে, বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব সকালে তিনি তেজস্বী অশ্বে সজ্জিত হয়ে পটমণ্ডপের দ্বারে দাঁড়িয়ে থাকবেন এবং তারপর মুর সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করে সত্বর প্রস্থান করাবেন। নেক্সট, তিন দাগ, এই রইল তোদের পিকনিক, আমি চললাম, বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি? উত্তর হবে, আলোচ্য কথাটির বক্তা হলেন টেনিদা। তিনি পরের প্রশ্ন উত্তর, অর্থাৎ কেন তিনি পিকনিকে থাকতে চাননি, এটার উত্তর কী লিখবে? এটার উত্তর লিখবে, তিনি প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে পিকনিকে থাকতে চাননি কারণ ক্যাবলা আরও অনেক সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। পরের প্রশ্ন, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, কবির এমন মনে প্রশ্ন জেগেছে কেন? কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? দেখো, এর উত্তরটা দেখে নাও, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সেই সৃষ্টির আদি লগ্ন থেকে, কিন্তু স্বার্থপর মানুষেরা অর্থাৎ আমরা নিজেদের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করে চলেছি। সবুজ আজ বিপন্ন, চারিদিকে শুধু হাহাকার, এমন এক পৃথিবীতে কবি নিজেকে পরবাসী হিসেবে কল্পনা করেছেন এবং নিজ মনেই উদ্ধৃত প্রশ্নটি করে বসেছেন। নেক্সট, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। দেখো, উত্তরটা একটু ব্রড হবে, খুব ছোট করে লেখা সম্ভব হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো উত্তরটা হবে, উত্তরটা এরকম লিখবে, লেখক সুনীতি কুমার নাটকীয়ভাবে কাবুলিওয়ালাদের জন্য সংরক্ষিত তৃতীয় শ্রেণীর কামরাতে উঠে পড়েন। তিনি নিজের বুদ্ধির বলে তাদের সঙ্গে একই সাথে গাড়িতে করে যাত্রা শুরু করেন। এরপর লেখক তাদের কাছে জানতে চান পাশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল খাঁ খট্টক এর গজল তাদের মধ্যে কেউ জানেন কি না। এই প্রশ্ন শুনে একজন পাঠান খুব খুশি হয়ে তাঁকে গান শোনান। গজল শেষ হলে তিনি আদম খাঁ ও দুরখানির মহব্বতের কিস্সা কেউ জানেন কি না জিজ্ঞাসা করলে পাঠানদের একজন খুব উৎসাহের সঙ্গে আদম খাঁ দুরখানির কিস্সা শোনাতে শুরু করে। যদিও সে তার কর্কশ ও গুরুগম্ভীর কণ্ঠে কিস্সা কখনো গান করে, আবার কখনো বা পাঠ করে যেতে লাগলো, গান করতে লাগলো আবার কখনো বা পাঠ করে যেতে লাগলো। এইভাবেই লেখক গাড়িতে পশতু সাহিত্য গোষ্ঠীর সম্মেলন লাগিয়ে দেন। পরে প্রশ্ন, দেখো, এসব আমারই হবে, আমাকেই বিধাতা দেবেন, ভাবনাটি কার? বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করে? ভাবনাটি কী হবে? তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় উল্লিখিত ভাবনাটি চড়ুই পাখির। পরে প্রশ্ন,
বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করে। উত্তর কী হবে? কবি মনে মনে চড়ুই পাখির কার্যকলাপ দেখে ভাবেন, চড়ুই পাখি হয়তো মনে মনে এই আশায় আছে যে লেখক মারা গেলে বিধাতা তাকে সেই বাড়ির ঘর দোর জানালা টেবিলের উপরে থাকা ফুলদানি বই খাতা সবই তার করে দেবেন। পরে দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো, সেটা কি কোন শব্দ? সম্ভাষণ। তো তোমরা লিখবে সম ভা সন, অর্থাৎ প্রথমটা রুদ্ধদল, পরে মাঝখানেটা মুক্তদল, শেষেরটা রুদ্ধদল। রুদ্ধ মুক্ত রুদ্ধ। আর দাগ উঠন্তি মূল পত্তনেই চেনা যায়, প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তোমরা কি লিখবে? উঠন্তি মূল পত্তনে চেনা যায়, ব্র্যাকেটে দিবে এটার অর্থ, অর্থাৎ ভবিষ্যতের আভাস শুরুতেই মেলে। এবার লিখবে তুমি জীবন অনেক বড় হতে পারবে কারণ উঠন্তি মূল পত্তনেই বোঝা যায়। এরপরে আমরা যে অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করব সেটা হচ্ছে ভূগোল। তো ভূগোলের প্রথম প্রশ্ন, বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো আমি তোমাদেরকে একটা ছবি এঁকে সুন্দর করে দেখাচ্ছি, তোমরা এই ছবিটা পজ করে থামিয়ে দিয়ে ছবিটা এঁকে নিও। বইতে কিন্তু এরকম ছবি নেই, মানে এরকমভাবে নেই, বিযুক্তি রেখা কিন্তু বইতে নেই, তাহলে সেই কারণে তোমরা এই ছবিটাকে পজ করে দিয়ে ছবিটা এঁকে নিও। দেখো দুই দাগ, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। তো তোমরা উত্তরটা লিখবে, আগে এরকম পয়েন্ট করবে যে ভূমিকম্প হলে যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি হলো, দিয়ে প্রথমে এক দাগ দেবে, দিয়ে লিখবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে। দুই দাগ, যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয়, তোমরা কিন্তু আমার ভিডিওটা পজ করে করে লিখে নেবে, আমি এই প্রশ্নটা লিখিনি, তোমাদের বইতে আছে তোমরা দেখতেই পাচ্ছ, তো একটু চেঞ্জ করতে হবে আর কি। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। এরপরেরটা তিন দাগ, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ি লিফট ব্যবহার করা চলবে না। চার দাগ, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে হবে। এরপরে দেখো পরের প্রশ্ন, যে কোনো পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণস্বরূপ লিপিবদ্ধ করো। তোমরা লিখবে আগ্নেয় শিলার ব্যবহার, এক দাগ দিয়ে পাথরের বাসনপত্র ও মূর্তি তৈরিতে এই শিলা ব্যবহার করা হয়। পরে দুই দাগ, রেল লাইনের স্টোন চিপ হিসেবে এই শিলা ব্যবহার করা হয়। তিন দাগ, আগ্নেয় শিলা দিয়ে নির্মাণ কাজ করা হয়। চার দাগ, ঘরের মেঝে রান্নার টেবিল তৈরিতেও এই শিলা ব্যবহৃত হয়। এরপরে পাললিক শিলার ব্যবহার, এক দাগ দিয়ে রাসায়নিক শিল্পে ও সিমেন্ট শিল্পে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহার করা হয়। পরে দুই দাগ, সন্ধব লবণ তৈরিতে পাললিক শিলা ব্যবহৃত হয়। তিন দাগ, মৃৎশিল্পে পাললিক শিলার ব্যবহারের প্রচলন আছে। এরপরে নেক্সট রূপান্তরিত শিলার ব্যবহার, স্থাপত্য কাজে বাড়ি মন্দির নির্মাণে এই শিলার জুড়ি মেলা ভার। দুই দাগ, এই শিলা সেতু ও বাঁধ নির্মাণের কাজেও ব্যবহার করা হয়। তিন দাগ, অলঙ্কার তৈরিতেও এই শিলা ব্যবহৃত হয়। নেক্সট চার দাগ, দেখো প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। তো আমি এখানে পয়েন্টের মাধ্যমে সুন্দর করে লিখে দিয়েছি, দেখো যে যে কারণে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক ভালো রাখা দরকার সেগুলি হলো, প্রথমে এক নম্বর পয়েন্ট, বাণিজ্যের আদান প্রদান। একটি দেশ কখনোই সমস্ত সম্পদ উৎপাদন করতে পারে না, ভারতও তার ব্যতিক্রম নয়। কাজেই প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক না থাকলে আমদানি এবং রপ্তানিতে ভারত বাধাপ্রাপ্ত হবে এবং স্বয়ংসম্পূর্ণ হবে না। নেক্সট দুই নম্বর পয়েন্ট, সামরিক শক্তি বৃদ্ধি। সামরিক অস্ত্রশস্ত্র আমদানি করতে অন্যান্য প্রতিবেশী দেশগুলির ওপর ভারতকে নির্ভর করতে হয়। তিন দাগ, দেখো দুর্ভিক্ষে সাহায্য। যদি কখনো ভারতে কঠিন দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে আর্থিক এবং সামাজিক সুবিধা পাওয়ার জন্য ভারতকে প্রতিবেশী দেশগুলির উপর নির্ভর করতেই হবে। চার দাগ, দেখো অর্থনৈতিক বিপর্যয় পয়েন্ট,
দেশের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে এবং প্রতিবেশী দেশগুলির থেকে সাহায্য না পেলে দেশে নেমে আসতে পারে চরম আর্থিক বিপর্যয়। এরপরে আমরা ইতিহাসে চলে যাব, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান হিস্ট্রি। দেখো ইতিহাসের প্রথমে দেখো প্রথম প্রশ্ন, দেওয়ানির অধিকার দ্বৈত শাসন ব্যবস্থা ও 76-এর মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল, 100 থেকে 120 শব্দে লিখতে হবে এটা। তো দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এটা লিখে দিলেই হবে। বক্সারের যুদ্ধের পর পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়, পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌমত্বেও সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক অর্থ খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। দেওয়ানির অধিকার পাওয়ার ফলে বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়, একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। এই ব্যবস্থায় বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এবার 76-এর মন্বন্তর সম্পর্কে লিখতে হবে। দেখো পরের পয়েন্ট, পরের প্যারা, 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বঙ্গাব্দের হিসাবে বছরটা ছিল 1176 বঙ্গাব্দ, তাই সাধারণভাবে ওই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। পরে দেখো একটা ছক দিয়েছে, নির্ভুল তত্ত্ব দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। আমি এখানে ছকটা তোমাদের সলভ করে দিয়েছি। দেখো প্রথমে দেখো উদ্যোগের ঘরে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। এটার প্রশাসক হবে ওয়ারেন হেস্টিংস। অন্যান্য উদ্যোগ কী ছিল তার? একদাগ তার উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করেন। দুই দাগ সর্বোপরি ঔপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। পরেটা দেখো, দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। প্রশাসক হবে লর্ড কর্নওয়ালিস। অন্যান্য উদ্যোগ কী হবে? নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। নেক্সট, প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন, এটা কী হবে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। দেখো অন্যান্য উদ্যোগ কী হবে? এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন। দুই দাগ কী হবে? বেন্টিঙ্কের উদ্যোগে কর্নেল স্লিম্যান ঠগিদস্যুদের দমন করেছিলেন। এরপরে নেক্সট দেখো, সুন্দর একটা তোমাদের ছক দেওয়া রয়েছে যেটা তোমার পূরণ করতে হবে, খুব ইন্টারেস্টিং এটা। দেখো প্রথমে এক দাগটা দেখো, আমি এখানে দেখো সলভ করে দিয়েছি যদিও, এক দাগটা দেখো, এক দাগে কী বলা হয়েছে? এক দাগে বলা হয়েছে বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা। তো এক দাগ কী হবে? জোনাথন ডানকান। দুই দাগ দেখো, যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তো দুই দাগ কী হবে? চার্লস উড। তিন দাগ দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন, কী হবে? এডওয়ার্ড হাইডিস্ট। এবারে দেখো, পাশাপাশি দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, কী হবে? ওয়ারেন হেস্টিংস। এবার দেখো পাঁচ দাগ, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা, কী হবে? ব্যাপটিস্ট মিশন। আচ্ছা এরপরে দেখো, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী ছয় দাগ। দেখো কী হবে ছয় দাগ? ডেভিড হেয়ার। হলো ইতিহাস অ্যাক্টিভিটি টেস্টটা শেষ হলো। এরপরে নেক্সট, এরপরে আমরা চলে আসবো পরিবেশে। দেখো প্রথম প্রশ্ন, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে 5 লিটার পারদের কত ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো। দেখো এখানে তোমাদের স্ক্রিনের উপরে আমি দিয়ে দিয়েছি, ঘনত্ব সমান আমরা কী জানি? ভর বাই আয়তন।
তো এখানে ঘনত্ব কী দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আয়তন কী দেওয়া আছে 5 লিটার। এবার 5 লিটার আমাদের ঘন সেমিতে করে নিতে হবে, কারণ এটা আমাদের লাগবে, কাজে লাগবে। সমান সমান দেখো 5 লিটার সমান সমান 5000 ঘন সেমি হয়, যেহেতু দেখো নিচে যেহেতু 1 লিটার সমান সমান 1000 ঘন সেমি, সেহেতু 5 লিটার কী হবে 5000 ঘন সেমি। এবার দেখো আমরা সরাসরি অঙ্কে চলে আসবো, ভর সমান সমান ঘনত্ব ইনটু আয়তন, সমান সমান ঘনত্ব দেওয়া রয়েছে 13.6 আর আয়তন 5000, এ দুটো গুণফল, তাহলে 68000 গ্রাম, আর 68000 গ্রাম মানেই 68 কিলোগ্রাম, এটাই হবে উত্তর। এরপরে দুই দাগ প্রাণীকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো দেখো এটা তোমাদের বইয়ের পৃষ্ঠায় আছে, বইতে আছে, তো ছবিটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, হয় তোমরা এই ছবিটা এখান থেকে দেখে এঁকে নাও, অথবা তোমরা বইয়ে যেখানে এই ছবিটা আছে সেখানে গিয়ে ছবিটা এঁকে নিতে পারো। দেখো তিন দাগ, এরপর আমি চলে যাব। বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এটাও কিন্তু তোমাদের বইতে আছে, তো তবুও আমি এখানে লিখে দিলাম। বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে যে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেগুলি হলো, এক দাগ, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দুই দাগ, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। তিনি এই ভারী অংশের নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। নেক্সট, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। চার দাগ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার পথে ঘুরছে। পরে দেখো চার দাগ, উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো। তো উদ্ভিদ দেহে প্লাস্টিডের ভূমিকা বলে পয়েন্ট করে তোমরা লিখবে, এক দাগ, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকা ক্লোরোফিল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করায় প্রধান ভূমিকা পালন করে। দুই দাগ, ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। তিন দাগ, লিউকোপ্লাস্টিড নানা ধরনের খাদ্য সঞ্চয় করে। এরপরে তোমাদের অঙ্কের অ্যাক্টিভিটি টাস্ক দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ম্যাথ পার্ট 1। দেখো প্রথম প্রশ্ন, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টির ড্যাশ সমকোণ। দেখো একটা সরলরেখা, ধরো আমি এরকম ধরলাম একটা সরলরেখা, তাতে ধরো একটা রশ্মি আসলো, তো বলেছে এই যে কোণ দুটো সৃষ্টি হলো এই দুটোর মান কত সমকোণ। তাহলে দেখো এই দুটোর মান আমরা সবসময় কী জানি, 180 ডিগ্রি হয়, তাই 180 ডিগ্রি সমান কয় সমকোণ, 2 সমকোণ, তাহলে উত্তর কী হবে 2 সমকোণ। এরপরে দেখো 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়, এটাকে হার্ডি রামানুজন সংখ্যা কিন্তু বলে, তোমরা লিখে নিও। এরপরে দেখো 1 + 1/a = 1 হলে a³ + 1 = কত, কিছুই না, প্রথমে আগে তোমরা এটার থেকে a² - a+1 মানটা বের করে নেবে, কারণ এটা আমরা এইখানে পরে সূত্রের ক্ষেত্রে কাজে লাগাবো। দেখো প্রথমে a+1/1, এবার আমি কী করলাম, আমি ধরে নিলাম এর নিচে কত কিছু না থাকা মানে কি 1, এবার এটা লসাগু করতে হবে উৎপাদক। এবার দেখো তাহলে কী হবে, এর সঙ্গে এর কী হবে গুণ সম্পর্ক, এর নিচে কিছু না থাকলে গুণ সম্পর্ক মানে a² + এটা কী হলো 1 বসে গেল, কারণ এর মধ্যে একবার যায় 1 = 1। এবার দেখো এই দুটো আমি এক জায়গায় রাখবো, a² + 1 আর এর সঙ্গে এর কী কী সম্পর্ক, গুণ সম্পর্ক, সেই জন্য a হয়ে গেল। এবার দেখো আমি এটা এইদিকে নিয়ে আসবো, তাহলে a² এবার এই এটা এদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে মাইনাস a, কারণ এদিকে প্লাস এদিকে থাকলে মাইনাস, সমান সমান এদিকে আসলে মাইনাস। এবার দেখো +1 তো রয়েছে, তো এবার আমি সমান সমান কি 0। এবার দেখো আমরা a³ + 1 চলে আসবো, a³ + 1 = a³ + 1 এর কিউব, আমি এখানে a³ + b³ সূত্রটা আমি করার চেষ্টা করছি। দেখো a³ + 1 এর কিউব = 1, তো সেটাই আমি এখানে করেছি। এবার দেখো a+1, দেখো এর সূত্র কী, a³ + b³ সূত্র একটা আছে, a+b (a²) - a+b², তো আমি এই সূত্রটাই করে দেবো। এখানে a কী, এখানে a হচ্ছে a আর b কী 1, তাহলে কি a+1 a+b (a+1) - a²। মাইনাস এ বি মানে কি, এ তো হচ্ছে এ আর বি কি 1, তাহলে a² আর b² মানে কি 1 এর স্কোয়ার, এবার = কি a+1 * এইটার মান আমরা কত পেয়েছি, এখানে
জিরো পেয়েছি, তো এখানে এ প্লাস ওয়ান ইন্টু জিরো সমান সমান জিরো হবে উত্তর। এবার দেখো নেক্সট, যদি এম প্লাস এন ইকুয়াল টু ফাইভ এবং এম এন ইকুয়াল টু সিক্স হয় তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব সমান সমান কত হবে? দেখো কিছুই না, আমরা ডাইরেক্ট এখানে মানটা দেওয়া রয়েছে আমাদের দুটোর মানেই, আমরা শুধু এটা দিয়ে সূত্র ফেলে দিলে উত্তর চলে আসবে। দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম কিউব প্লাস এন কিউব কিছুই না, জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ইউজ করবো এখানে। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তো সেটাই আমরা এখানে ইউজ করেছি, এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এটাকে ভাঙিয়ে কী করেছি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তো আমরা সেটাই এখানে পাতিয়ে দিয়েছি। তো এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি মানে কি, টু এম এন, টু এম এন, এখানে টু এম এন হবে। এবার দেখো, এবার দেখো কি এখানে এ প্লাস বি এর হোল কিউব মানে এম প্লাস এন এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম এন ইন্টু এম প্লাস এন। এবার দেখো আমি জাস্ট সূত্রটা বাতিয়ে দিয়েছি, এম প্লাস এন এর মান কি ফাইভ, তো ফাইভের স্কোয়ার মাইনাস টু এম এন, টু ইন্টু এম এন এর মান কি সিক্স, তাহলে ছয়, দুই গুণ ছয়। আর এখানে এম প্লাস এন এর হোল কিউব মানে ফাইভের হোল কিউব মানে ফাইভের কিউব মাইনাস থ্রি ইন্টু এম এন মানে কি, এম এন মানে হচ্ছে সিক্স, আর ইন্টু এ এম প্লাস এন মানে কি পাঁচ, সেটাই পাতিয়ে দিয়েছি। এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ ছয় দোকানে বারো, আর পাঁচের কিউব মানে একশো পঁচিশ, আর তিন ছয় আঠারো, পাঁচ ছয় নব্বই। তো দেখো পঁচিশ থেকে বারো বিয়োগ করলে কত থাকে তেরো, আর একশো পঁচিশ থেকে নব্বই বিয়োগ করলে পঁয়ত্রিশ, এবার এই দুটো গুণ করলে চারশো পঞ্চান্ন হয়, এটাই উত্তর। নেক্সট অঙ্ক দেখো পাঁচ দাগ, কি বলেছে, এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো তোমরা উৎপাদক বিশ্লেষণ জানো নিশ্চয়ই করেছো। দেখো প্রথমে এক্স কিউব মাইনাস নাইন, আমি এটা পাতা লবণ করে তারপরে কী করবো, এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স, এবার এ দুটো গুণ করে দেবো, থ্রি এক্স, তাহলে এর সঙ্গে এর গুণ করলে কি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এর সঙ্গে এর গুণ করলে কী হবে, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, সেটাই পাঠিয়ে দিলাম। এটা প্লাস হবে কেন, কারণ এর আগে মাইনাস আর এর আগে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। এবার দেখো এক্স কিউ মাইনাস, আমি সূত্রে ফেলার জন্যে, সূত্রে ফেলার জন্যে এক্স আর ওয়াইয়ের সূত্রে ফেলার জন্য আমি আলাদা করে দিয়েছি, ঠিক আছে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক জায়গায় রাখলাম, সেটা কী করে করলাম, নাইন ওয়াই কিউবকে যদি আমি কাটি, আমি যদি ভাগ করি মাইনাস এইট, দেখো নাইন ওয়াই কিউব মাইনাস নাইন ওয়াই কিউব, আমি তো এইভাবে লিখতেই পারি যে মাইনাস ওয়ান মানে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব, এই দুটো মিলেও তো মাইনাস নাইন ওয়াই কিউবই হয়, আমি সেটাই এখানে করেছি, মাইনাস ওয়াই কিউব আর মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। এবার দেখো একটা সূত্রে ফেলে দিয়েছি, দেখো একটা সূত্র আছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আছে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে আমি এই ব্যাপারটা এইভাবে গুছিয়ে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, যাতে পরের লাইনে আমি এই এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউবের এটা আমি লিখতে পারি, আর এইট ওয়াই কিউব তো এখানে রয়েছে, সেটা আমি আলাদা রাখলাম। এবার দেখো আমি এবার কী করবো, এটাকে এবার এটাকে দেখো এইট ওয়াই কিউবকে আমি কীভাবে করতে পারি, টু ওয়াইয়ের হোল কিউব মানেও তো এইট ওয়াই কিউব, টু ওয়াই এর হোল কিউব মানেও তো এইট ওয়াই কিউব, তো আমি সেটা এবার এ কিউব, এবার এইটাকে এ কিউব আর এইটাকে বি কিউব হিসেবে ধরছি, এটা এ কিউব আর এটা বি কিউব। এবার দেখো কি একটা নিয়ম, একটা সূত্র আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তো সেই সূত্রে আমি ফেলে দিয়েছি এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ আর এটা বি, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, কারণ এটা সূত্র এ মাইনাস বি। এবার দেখো এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াইয়ের হোল স্কোয়ার। এবার দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই কী করে পেলাম, টু ওয়াইয়ের সঙ্গে একটা ওয়াই কী করলে হবে, কী যোগ করলে কী হবে, থ্রি ওয়াই হয়ে যাবে আর বড়টা চিহ্ন মাইনাস, তাহলে দেখো এবার দেখো এবার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র কী, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তো সেটাই করেছি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই, দেখো টুর সঙ্গে এক্স করলে কী হবে, টু এক্স ওয়াই, সেটা পাঠিয়েছে। এবার মাইনাস ওয়াইয়ের সঙ্গে টু ওয়াই করলে কী হবে, মাইনাস টু ওয়াই স্কোয়ার, সেটাই, আর এটা টু ওয়াইয়ের হোল স্কোয়ার করলে কী হবে, ফোর ওয়াই স্কোয়ার। এবার দেখো এদিকে তো এটা রয়েছে, এবার এদিকে আমরা কী করে দিলাম, দেখো এক্স স্কোয়ার রাখলাম, আর দেখো এখানে দেখো টু এক্স ওয়াই প্লাস
আর টু এক্স ওয়াই মানে এই যে টু এক্স ওয়াই মাইনাস আর এটা টু এক্স ওয়াই প্লাস, তো এটা কী হবে কেটে যাবে। এবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার আর এখানে ফোর ওয়াই স্কোয়ার, দেখো তাহলে টোটাল কী হলো, এখানে চার আর এখানে কী এক, পাঁচ, পাঁচটা ওয়াই স্কোয়ার আর তার থেকে দুই বিয়োগ মানে কি থ্রি ওয়াই স্কোয়ার, সেটাই এখানে পাতিয়ে দিলাম, এটাই উত্তর। তো এখানেই তোমাদের গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো। আর যেহেতু তোমাদের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি অনেক দিন আগেই আমার এই চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা সেই ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমি আর রিপিট করছি না, তোমরা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকের উপর ক্লিক করলেই তুমি সরাসরি সেই ইংরেজি অ্যাক্টিভিটি টাস্কে যেতে পারবে। আর তোমাদের জন্যে তোমরা জানো আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, তো যদি তুমি এখনও সেই গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আমি আর একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের উপরে ক্লিক করলেই তুমি সেই গ্রুপে জয়েন হতে পারবে। তো শুভকামনা রইল, জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমার মনে একটুও জায়গা নিতে করে নিতে পারে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সব ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। ধন্যবাদ।